তপন কুমার কর, 72 years, highly energetic person, undergone TKR, total knee replacement surgery. After the surgery, he is under our rehabilitation process since last few days and performing well to recover soon. Let's hear from him. কদিন ধরে হচ্ছে ট্রিটমেন্ট? ট্রিটমেন্ট কতদিন হলো? এক সপ্তাহ হয়েছে। এই এক সপ্তাহ ট্রিটমেন্ট করে আপনি কি অনুভব করছেন? কিছুটা তো মানে এটা ছাড়া তো এটা তো আমি মানে খুবই আরাম পাচ্ছি। আচ্ছা, ওটাতে আপনার কি সমস্যা হচ্ছে? পেইন হচ্ছে। অ্যাকচুয়ালি পেশেন্ট ইজ সাফারিং ফ্রম অস্টিওআর্থ্রাইটিস অন হিজ বোথ দ্য নিজ, দিস লেগ upper, this leg, this knee operated and replaced, but this knee is not yet, so naturally osteoarthritis is creating some disturbance in movements. We are trying our level best to introduce necessary therapies to reduce the pain of the patient. Let's see what he is doing. Chalun, isometric contraction. শুরু করুন। গুড, হ্যাঁ টাইট করুন, হ্যাঁ উঠবে, এটা টাইট করে উঠবে, ছাড়ুন, হ্যাঁ ছাড়ুন, হ্যাঁ আবার টাইট করুন, ছাড়ুন। কুইক কন্ট্রাকশন, আইসোমেট্রিক কুইক কন্ট্রাকশন সোয়েলিং রিডিউস করতে সাহায্য করে। হ্যাঁ আপনি ভুল বসছেন, হ্যাঁ সোজা হয়ে বসতে হবে, সোজা হয়ে বসতে হবে, সোজা হয়ে বসতে হবে, আর পাটাকে যতটা সম্ভব সোজা রাখার চেষ্টা করতে হবে। এই হিপটা যেন ল্যাটারালি বাইরের দিকে রোটেট না থাকে, এরকম যেন না থাকে, সোজা থাকবে। বোঝা গেল কথাটা? মানে এবার করুন, গুড, নামান, কুইক কুইক হবে, কুইক কন্ট্রাকশন, কুইক কন্ট্রাকশন, গুড, কুইক কন্ট্রাকশন, গুড, হ্যাঁ দাঁড়ান, চলুন ওই পায়ে হবে এবার, গুড, হ্যাঁ করুন, হ্যাঁ সুন্দর সুন্দর, গুড, শরীর সোজা, হ্যাঁ গুড, হাত এরকম থাকুক কিন্তু শরীরটা সোজা থাকবে, গুড, গুড, ব্যাক সাপোর্ট দিয়ে করতে পারলে আরো ভালো হতো, ঠিক আছে, হ্যাঁ নে ওদিকে ওদিকে, হ্যাঁ মুখে হাসি কোথায়? টোটাল নি রিপ্লেসমেন্ট সার্জারির পরে এই পেশেন্টের বেশ কিছু কমপ্লিকেশনস ডেভেলপ করেছিল। একটা ইনফেকশন তৈরি হয় অপারেটেড লেগে, লেফট নিতে, এবং তারপর দীর্ঘ সময় নষ্ট হয় এবং তার সঙ্গে একটা ইউরিনারি প্রবলেম তৈরি হয়েছিল। তার জন্য একটা সময় এবং এর ফলে যথাযথ সময়ে রিহ্যাবিলিটেশন প্রসেস ইনিশিয়েট করা যায়নি। আন্তরিক ইচ্ছা থাকা সত্ত্বেও এনার বাড়ির লোকেদের বা অভিভাবকদের সেটা ওনারা করতে পারেননি, এর ফলে আরও কিছু কমপ্লিকেশনস ডেভেলপ করে যায়। একটা স্টিফনেস ডেভেলপ করে, প্লিজ কাম ক্লোজ, একটা স্টিফনেস ডেভেলপ করে, একটা ল্যাটারাল রোটেশন অফ দ্য হিপ জয়েন্ট ডেভেলপ করে, পড়ে থাকার জন্য, বসে থাকার জন্য, শুয়ে থাকার জন্য সেই জায়গাগুলোকে রেক্টিফাই করবার প্রয়োজন হয়ে যায়। সেই
প্রবলেমগুলোকে রেক্টিফাই করবার জন্য বেশ কিছু এক্সারসাইজ প্রোগ্রাম ইনিশিয়েট করা হয়। সেই ইনিশিয়েট প্রোগ্রামগুলো একটু দেখে নেওয়া যাক। ডরসিফ্লেকশন, প্ল্যান্টার ফ্লেকশন, বোথ দ্য লেগস অ্যাট এ টাইম, গুড, কিপ ইউর স্পাইন স্ট্রেট, ব্রিদিং নর্মাল, গুড, হ্যাঁ, মোর, গুড, হ্যাঁ, গুড, হ্যাঁ, গুড, গুড, হ্যাঁ, ইনভার্সন, ইভার্সন, ইনভার্সন, ইভার্সন, গুড, গুড, প্লিজ লাই ডাউন, গুড, ভিএমও ট্রেনিং, স্টপ, ভিএমও ট্রেনিং, ভ্যাস্টাস মেডিয়ালিস অবলিকাস, ভ্যাস্টাস মেডিয়ালিস অবলিকাস মোস্ট ইম্পর্টেন্ট মাসেল, পার্টিকুলারলি হোয়েন উই ওয়াক, আমরা যখন হাঁটি তখন টার্নিং মাসেল হিসাবে কাজ করে ভ্যাস্টাস মেডিয়ালিস অবলিকাস। এই মাসেলকে বোথ দ্য লেগস স্ট্রেন্থেনিং করতে পারলে অস্টিওআর্থ্রাইটিসের পেন এবং নি জয়েন্টের স্ট্যাবিলিটি অনেকটাই নিয়ন্ত্রণ করা যায়। এই পেশেন্টের পোস্ট অপারেটিভ ভিএমও ট্রেনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। 45 ডিগ্রিতে লিফ্ট করে হোল্ডিং কাউন্ট 1 2 3 4 5 6 7 8 9 10 ডাউন, ডু ইট অ্যাগেন 1 2 3 4 5 6 7 8 9 10 ওয়ান্ডারফুল, আদার লেগ, আদার লেগ, হ্যাঁ, গুড, রাইট লেগ, গো 2 3 4 5 6 7 8 9 10 ডাউন, আপ 1 2 3 4 5 6 7 8 9 10 ওয়ান্ডারফুল, কিপ ইট স্ট্রেট, কিপ ইট স্ট্রেট, এসএলআর পাশ হয়ে আগে তুলতে হবে, নেন, তুলুন 1 2 3 4 নো, অনলি আপ অ্যান্ড ডাউন, হ্যাঁ, গুড, 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 দারুন, ব্যাস ছেড়ে দিন, চলুন হিপ লিফটিং টু স্ট্রেন্থেন দ্য গ্লুট মাসল। Hip lifting is very very important to stabilize the entire leg, particularly to initiate the standing posture. Hip muscles are very very important, gluteus maximus, gluteus medius, that these muscles helps to help us to stand erect. Do down, do and count 10, 1 2 3 4 5 6 7 8 9 10 down, yes, up 1 2 3 4 5 6 7 8 9 10 wonderful. Rehabilitation process প্রায় 7 দিন ধরে শুরু করার পরে পেশেন্ট এখন নিজেই 2 পয়েন্ট অর্থাৎ নিজের পায়ে উনি হাঁটতে পারছেন, 2 পায়ের উপরে ভর দিয়ে হাঁটতে পারছেন। খুব সংক্ষেপে ওনার সুপুত্রের কাছ থেকে জেনে নেব যে এই 7 দিনে আপনাকে কী পেলেন। ইনি আগে মানে যেমন হাঁটতে পারতো না আর বকন নিয়ে মানে ট্রাই করতো কিন্তু হতে পারতো না, তো আপনার থ্রু মানে উনি এখন অনেকটা সাপোর্ট পেয়ে গেছে আর নিজে দিয়ে ভালো করে হাঁটতে পারছি। অ্যান্ড আগে যে কনফিডেন্সটা ছিল না ওই কনফিডেন্স লেভেলটা অনেকটাই আমার রিগেইন হলো। আপনাকে এখন আমরা দাঁড় করাবো এবং হাঁটাবো। আপনি কদিন ধরে হাঁটছেন উইদাউট ওয়াকার? 4-5 দিন। 4-5 দিন ধরে কেমন লাগছে? মানে একটুখানি লগবগ লগবগ করে কিন্তু অনেকটাই আরাম আছে। ভেরি নাইস, আপনি খুব মানে সহজ সরল ভাষায় লগবগ লগবগ করেন বলেছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ।
আই রেকর্ড দ্য ওয়ার্ড, আই রিপিট, লক বক লক বক, মানে একে বলে ইনস্টেবিলিটি, হ্যাঁ ইনস্টেবিলিটি, ইউ আর রাইট। No need, no need, no need, no need. Slowly, no need. আপনি এগিয়ে আসুন। তোমাকে বলছি। এই হাতটা ছেড়ে দে, নরমাল রাখো, চলো। তুই ছেড়ে দে, তুই ছেড়ে দে, তুই ছেড়ে দে। না, যেমন করে হাঁটো। এই পাটা একটু ব্যথা, ওই জন্য একটু হাঁটতে অসুবিধা হয়। আস্তে আস্তে। এই নিটা, আরে বাবা, পড়ে যাবো। স্টপ 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 চলুন, হ্যাঁ চলুন, একদম ইজি ইজি, হ্যাঁ গুড। এই পাটার জন্য একটু হাঁটতে অসুবিধা হয় ডাক্তারবাবু। হ্যাঁ যান 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 যান, একদম নিজে যান, পুরো ফুল নে ফুল নে ফুল নে ফুল নে, গুড। হ্যাঁ চলুন চলুন, ব্যাক 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 ব্যাক, হ্যাঁ গুড। স্টপ, স্টে, স্টে, গো গো, no problem, go go go, oh sorry sorry, go wonderful, go go, turn turn turn, good, go কি দাঁড়ালো, যে যখন শুরু করা হলো ট্রিটমেন্টটা প্রথম, দেখা গেল পেশেন্ট একটা আত্মবিশ্বাসের অভাব অনুভব করছে। আমি পাশে চলে এলাম, আত্মবিশ্বাস ফিরে পেয়ে গেল। একজন ফিজিওথেরাপিস্টের কর্তব্য, ইট ইজ দ্য ডিউটি অফ এ ফিজিওথেরাপিস্ট, যে তার যে নির্ভরতা, এই নির্ভরতার বাইরেও বার করতে হবে। অর্থাৎ আমি পাশে আছি, আমি তাকে ধরিনি, দাঁড়ান দাঁড়ান, দাঁড়িয়ে গেলেন। আমি বললাম বসুন, বসে গেলেন। বললাম দাঁড়ান, দাঁড়িয়ে গেলেন। হাঁটুন, হাঁটতে শুরু করে দিলেন নর্মালি। আবার পিছনে চলে আসুন, পিছনে চলে আসুন, পিছনে চলে আসলেন নর্মালি। এই যে আমি পাশে আছি তার নির্ভরতা, এটাকেও কাটাবার চেষ্টা করতে হবে একজন ফিজিওথেরাপিস্ট। তাকে সাইকোলজিক্যালি ট্রিটমেন্ট দিতে হবে, এবং উনি নিজে একা পারবেন, বাড়ির লোকেরা এটা করাতে পারবে, সে ব্যাপারে তাকে strong mind dite hobe. I hope you understand. Yes, of course. Thank you, thank you. Good morning friends. Yes, Tapan Kumar Kaur here. Yes, yes, I am here. So Tapan Kumar Kaur, amra din 15 age onar sange meet korechhilam abar ekbar, tokhon amra unake rehabilitation ekdom prothom porjaye peyechi. আজকে রিহ্যাবিলিটেশনের অনেকটা কাজ এগিয়ে গেছে, সেই অবস্থায় আমরা দেখতে চাইব যে ওনার হাঁটার অথবা আরও অন্যান্য যে ডেলি অ্যাক্টিভিটিস আছে, এডিএল অ্যাক্টিভিটিস অফ ডেলি লিভিং, তার কি উন্নতি হলো। আমি মাননীয় তপন বাবুকে হেঁটে আসার জন্য অনুরোধ করব। He is quite confident to walk along, quite confident, and edike ghurben, asun chole asun, please stay, please stay, please stay, please stay,
হ্যাঁ, আমরা দেখব যে উনি সিঁড়ি ওঠার উপযুক্ত হয়ে উঠেছেন। আমরা ওনাকে ট্রেনিং করিয়েছি, উনি শুরু করুন। উইদাউট এনি সাপোর্ট, নিজের শক্তিতেই উনি সিঁড়ি ওঠার উপযুক্ত অবস্থায় পৌঁছে গেছেন। আমরা দেখব কি অনুভব করছেন। ভালো অনুভব করছি, একটু ওখানে সাইজলি একটু পেইন আছে, আর নাথিং টু প্রবলেম। সেটা আপনার অস্টিওআর্থ্রাইটিসের বাঁ পায়ের ব্যথা? রাইট। সেটা আপনার অস্টিওআর্থ্রাইটিসের বাঁ পায়ের ব্যথা, সরি ডান পায়ের ব্যথা, ওটা পৃথকভাবে চিকিৎসার প্রয়োজন আছে। সেটা করা হয়েছে, আমার হবে। এই মুহূর্তে আমাদের মূল উদ্দেশ্য ওনার টিকেআর অফ দ্য লেফট নি জয়েন্ট, তাকে একটা স্ট্যাবিলাইজেশন দেওয়া, অর্থাৎ তাকে শক্তিশালী করা। বিবেকানন্দের মূর্তিকে পিছনে রেখে, পুত্র বধূকে পাশে রেখে, তপন কুমার কর মর্তে আবার ফিরে আসছেন। মজা করলাম, চলে আসুন ধীরে ধীরে। গুড, ভেরি নাইস, রাইট, গুড, হ্যাঁ গুড। পাটা সোজা করে ফেলুন, হ্যাঁ, চমৎকার 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 চমৎকার, দারুণ। ইউ আর কনফিডেন্ট এনাফ টু ডু ইয়োর ডেইলি অ্যাক্টিভিটিস। চলে আসুন, ফিরে আসুন, ফিরে আসুন, হ্যাঁ, দাঁড়িয়ে যান, এখানে দাঁড়িয়ে যান। কেমন লাগছে এখন? এখন ঠিক আছে, কমফোর্টেবল, অনেক অনেকটাই কমফোর্টেবল। তা আপনি তো প্রায় বিছানায় বন্দী হয়ে গেছিলেন, সেখান থেকে উঠে ফিজিওথেরাপির পরে নিজেকে কি বলবেন? অন্যান্য অন্যান্য রোগীদের কিভাবে উৎসাহিত করবেন? আমি বলবো যে আপনারও এরকম ফলো করুন এবং বড় তাড়াতাড়ি রিকভারি করবেন। আমি মিসেস কর, অর্থাৎ ওনার পুত্রবধূ এখানে আছেন, ওনাকে কিছু বলবার জন্য বলবো। অন্য রোগীদের কিভাবে উনি উৎসাহিত করবেন? ওই যে আপনি যেভাবে বলবেন সেভাবে ফলো করতে আর কি। তা আপনি কি অনুভব করলেন, কি পেলেন আপনারা? না, আগের থেকে তো অনেক বেটার, মানে আপনার যখন আপনার আন্ডারে এসেছে তখন অনেক ভালো। একটু ওনার মানে অপারেশনের পরে তো অ্যাকচুয়ালি ফিজিওথেরাপিটা যথাযথ সময় শুরু করা যায়নি বা হয়নি, তো যে কোনো কারণেই হোক না কেন, তা কতদিন এরকম ফিজিওথেরাপি মানে অপারেশনের পরে ফিজিওথেরাপি ছাড়া কি মানে সময়টা একটু বলুন। অপারেশনের পরে তো উনি বিছনায় ছিলেন, আর ওনার মানে কমপ্লিকেটেড কেস ছিল, এই জন্য উনি বিছনায় ছিলেন, ওনার করানোও যাবে না, তাই অনেকদিন পর আমরা ফিজিওথেরাপি করেছি। আর উনি বিছনায় একদম সব বিছনায় ছিলেন, যে হাঁটবে একদম, উনি মেন্টালি অনেক ডিপ্রেস হয়ে যেতেন, আমি হাঁটতে পারবো না, ই করবো না। তো আজকে যে উনি হাঁটছেন সেটাকে আপনারা কিরম ভাবে দেখছেন? সেটা তো আমরাও খুশি, উনিও মেন্টালি অনেক খুশি আছেন। রোগীদের উদ্দেশ্যে কিছু বলুন, অন্যান্য মানুষের উদ্দেশ্যে কিছু বলুন, যারা অনেক সময় ফিজিওথেরাপি সম্পর্কে ভুল ধারণা পোষণ করে। ফিজিওথেরাপি অনেক ভালো, আর আমরাও আগে ভাবতাম ফিজিওথেরাপি কি কি, আমরাও শুনতাম, কিন্তু অনেক ভালো, আমরা তো দেখছি নিজের চোখে, খুবই ভালো। মানে একজন বিজনেস ওয়া পেশেন্টকে কি করে দাঁড় করানো যায়। থ্যাংক ইউ মিসেস কর, হ্যাঁ থ্যাংক ইউ মিসেস কর, আই এম নট ইম্পর্টেন্ট, গুড ফিজিওথেরাপি ইজ ইম্পর্টেন্ট হিয়ার। হ্যাঁ, ভালো ফিজিওথেরাপি হলে রেজাল্ট হবেই। আমি শুধুমাত্র আমার শিক্ষার এবং অনুভব এবং অভিজ্ঞতার প্রয়োগ ঘটিয়েছি মাত্র। মিস্টার কর, থ্যাংক ইউ ফর ইউর অ্যাক্টিভ পার্টিসিপেশন। ইয়েস, অফকোর্স, থ্যাংক ইউ ফর দ্যাট। You have enough help me, so I am very happy. I am too glad to meet you. একটু দেখিয়ে দিন দর্শকদের আপনার হাঁটুটার ইম্প্রুভমেন্টটা দেখিয়ে দিন। হ্যাঁ দর্শক বন্ধুরা, আগের ছবির সঙ্গে তুলনা করবেন, হাঁটুর এখনও যদি একটু মাইল্ড সোয়েলিং রয়ে গেছে, কিন্তু সেটাকে আরও ইম্প্রুভ করতে হবে।
এটা আমরা মাঝামাঝি এসে পৌঁছেছি রিহ্যাবিলিটেশনের, আর একটু কিছুটা যেতে হবে, একটা ইনফেকশন ডেভেলপ করেছিল, সেটা থেকে আমরা পেশেন্টকে অনেকটা উদ্ধার করে নিয়ে এসেছি। এর জন্য সুচিকিৎসারও প্রয়োজন আছে, মেডিকেশনসেরও প্রয়োজন আছে, নির্দিষ্ট চিকিৎসক মণ্ডলী এবং পরিবার পরিজন এ ব্যাপারে নিশ্চয়ই সঠিক উদ্যোগ নেবেন আশা করা যায়। একজন ফিজিওথেরাপিস্ট বা রিহ্যাবিলিটেশনের কাজ করতে এসে আমরা যতটুকু পারি পেশেন্টকে গাইড করার চেষ্টা করি, যথাযথভাবে তাকে চিকিৎসকের নির্দেশ ফলো করবার জন্য উৎসাহিত এবং প্রেরিত প্রেরণা দেওয়া হয়। এক্ষেত্রে বাড়ির লোকের সচেতনতা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, একজন সচেতন মানুষই দ্রুত আরোগ্য লাভ করে। ধন্যবাদ, ধন্যবাদ ভিউয়ার্স, থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ।